প্রতিদিনের সংবাদপত্র আপডেট 10 অক্টোবর 2023। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে কারিগরি ও অর্থ সহায়তা করেছে কোন দেশ? উত্তর চীন। দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর কোন অংশ দিয়ে ট্রেন চলবে? উত্তর নিচতলা। শ্রমবাজারে নারীর ভূমিকা নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে এই বছরে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লোডিয়া গোল্ডেন, যুক্তরাষ্ট্র। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর ইসরায়েল। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 10 অক্টোবর 2023-এর প্রতিপাদ্য, মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন অধিকার। মনোরোগবিদ্যা বিশেষজ্ঞদের কি বলা হয়? উত্তর সাইকিয়াট্রিস্ট। দেয়ালের দেশ কার রচিত উপন্যাস? উত্তর সৈয়দ শামসুল হক। বাংলাদেশের মোট কতটি জেলায় রেলপথ রয়েছে? উত্তর 43টি জেলায়। পদ্মা রেল সংযোগের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? উত্তর চায়না রেলওয়ে প্রকল্প। সিআরসিআর তথ্য মতে 2030 সাল নাগাদ ঢাকা ভাঙ্গা রেলপথে দৈনিক কতটি রেল চলবে? উত্তর দৈনিক 13 জোড়া রেল। পদ্মা রেল সংযোগ প্রকল্পের মোট ব্যয় কত কোটি টাকা? উত্তর 39,246 কোটি টাকা। সম্প্রতি এক ঋণ কর্মসূচিতে IMF বাংলাদেশের কতটি আইনের সংশোধন চেয়েছে? উত্তর 5টি। বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম কি? উত্তর দোয়েল। 2022 সালে বাংলাদেশ থেকে সর্বোচ্চ রপ্তানি হয় কোন দেশে? উত্তর সৌদি আরব 54%। বাংলাদেশের প্রথম বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর তেজগাঁও, ঢাকা। এশিয়ান গেমস 2023-এ সর্বোচ্চ পদক জয় দেশ কোন টিম? উত্তর চীন। কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ এবং চিত্রশিল্পী SM সুলতানের মৃত্যুবার্ষিকী কবে পালন করা হয়? উত্তর 10 অক্টোবর। বাংলাদেশের মোট কতটি জেলায় রেলপথ রয়েছে? উত্তর 43টি জেলায়। পদ্মা রেল সংযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? উত্তর চায়না রেলওয়ে গ্রুপ CRC। সিআরসির তথ্য মতে 2030 সাল নাগাদ ঢাকা ভাঙ্গা রেলপথে দৈনিক কতটি রেল চলবে? উত্তর দৈনিক 13 জোড়া। পদ্মা রেল সংযোগ প্রকল্পের মোট ব্যয় 39,246 কোটি টাকা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয় 10 অক্টোবর। বিশ্ব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয় 10 অক্টোবর। সম্প্রতি এক ঋণ কর্মসূচিতে IMF বাংলাদেশে কতটি আইনের সংশোধন চেয়েছে? উত্তর 5টি। মার্কিন অধ্যাপক ক্লান্ডিয়া গোল্ডিন কততম নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন? উত্তর তৃতীয়।